আমার নাম দেবাশিস ঘোষ, তিলখানা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোথায় এসেছেন এই তৃণমূল জেলা কার্যালয়ে? তৃণমূল জেলার কার্যালয়ে আজকে বিক্ষোভ দেখাতে আসছি। তা আমরা বহু পুরানো তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে 9 নম্বর ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। তা বিগত 10 দিন আগে আমাদের সিপিএমের কাউন্সিলর প্রমোদ মণ্ডল আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, আমাদের কাছে কোনোরকম আলোচনা ছাড়াই যোগদান করেছে। তা আমরা শুনতে পেলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রমোদ মণ্ডলের নাম নির্বাচিত হয়েছে, ঠিক আছে। তা আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা প্রমোদ মণ্ডলের নাম কিছুতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মেনে নিতে পারছি না। আমরা চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে কেউ প্রার্থী হোক, নতুন কেউ তৃণমূল অন্য দল থেকে এসে আমাদের ওয়ার্ডে প্রার্থী হয়ে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা যার বিরুদ্ধে বিগত দিনে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমরা যখন বিরোধী আসনে ছিলাম তখন থেকে আমরা লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করে আসছি, তাদের বহু অত্যাচার সহ্য করেছি, আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছি। যেই কাউন্সিলর তাকে নিয়ে আমরা ভোট প্রচারে বের হবো সেটা আমাদের পক্ষে। প্রমোদ বাবু 4 টাইম কাউন্সিলর ছিল, তাতে কি মানে তারপরেও কেন বলছেন? না, 4 টাইম কাউন্সিলর ছিল, কিন্তু ওয়ার্ডে গেলে আপনারা দেখতে পাবেন যে ওয়ার্ডের কি পরিস্থিতি, রাস্তাঘাট পানীয় জল সম্পূর্ণ বঞ্চিত রেখেছেন আমাদের। উনি লোক বেছে বেছে সবার কাজ করতেন, আমাদের বিরোধী দলের যারা ছিল তাদের কোনো কাজ করেননি, ঠিক আছে। এবার উনি ওনার বিরুদ্ধে প্রচুর বিক্ষোভ, উনি এবার সিপিএম থেকে দাঁড়ালে 100% হারবে, সেই জন্য ওরা তৃণমূল কংগ্রেস একটা জিতার মতো পরিস্থিতি আমরা তৈরি করে আসি এবার ওয়ার্ডে। এবার তৃণমূল কংগ্রেস 100% জিতবে এই মানে এই লোভে উনি নিজের স্বার্থে উনি চেয়ারের গতি মানে সামলাতে না পারে, লোভ সামলাতে না পারে আমাদের তৃণমূল কংগ্রেস। আজকে কি চিঠি কোনো দরখাস্ত দেবেন কোনো? হ্যাঁ, আজকে আমরা দরখাস্ত দেবো, আমরা ওয়ার্ডের যারা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আছি তারা জেলা প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটি স্মারকলিপি দিব যে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রমোদ মণ্ডলকে চাই না, আমরা চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে কেউ প্রার্থী যদি হয় সেক্ষেত্রে কি করবেন? যদি থাকে না প্রার্থী তাহলে আমরা আমাদের বিকল্প রাস্তা আমাদের ভাবতে হবে। সেক্ষেত্রে মণ্ডলের হয়ে আমরা সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ভোট দিবেন না? না, সেক্ষেত্রে আমরা আমাদের আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত ঠিক করবো।